মন্দারমণির যাওয়ার পথে একটু আগে এই লাল কাঁকড়া বিচ, এটা দক্ষিণ পুরুষোত্তমপুরের মধ্যে পড়ছে। রামকৃষ্ণ আশ্রম রয়েছে এখানে, রামকৃষ্ণ বিবেকানন্দ একটা স্কুল বিদ্যালয় রয়েছে এবং তার পাশেই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, এবং সেই আশ্রমে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এবং ওই আশ্রমের ওখান থেকেই একদম কাছে লাল কাঁকড়া বিচ, মানে হেঁটে মাত্র 2 মিনিট। এই বিচটা একদম পুরো শান্ত নির্জন, এখানে আমি ছাড়া আর কেউ নেই, দু একজন লোককে দেখা যাচ্ছে আর কেউ নেই, পুরো ফাঁকা নির্জন। এই যে ঢেউ আসছে, একদম ভার্জিন বিচ। দীঘা মন্দারমণি যেরকম ভিড়ের মধ্যে একদম মতিষ্ঠ হয়ে যায় লোকে, এটা কিন্তু একদম পুরো ফাঁকা, মানে কোলাহল মুক্ত সি বিচ, দারুণ। এই যে সব ঢেউ আসছে, জোয়ারের জল আস্তে আস্তে ঢুকছে। এখান থেকে কিছুটা দূরেই মন্দারমণি সি বিচ, আর এটা লাল কাঁকড়া বিচ, রেড ক্র্যাব ব্রিজ। বিচেতে প্রচুর লাল কাঁকড়া, সামনে গেলেই দৌড়চ্ছে। রোদটা আছে বলে একটু অসুবিধে হচ্ছে, না হলে কিন্তু দারুণ জায়গা, মানে বিকেলের দিকে এই বিচে ঘুরতে খুব ভালোই লাগবে। আমার চারদিকটা এরকম, এখানে আসতে গেলে দীঘা রুটে প্রথমে কাঁথি আসতে হবে, কাঁথি থেকে চাউলখোলা, আর চাউলখোলা থেকে অটো হোক বা ট্রেকার নিয়ে এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে আসতে হবে। আর এই বিচটার নাম লাল কাঁকড়া বিচ। কাঁকড়াগুলো সামনে গেলেই ওরা দৌড়ে পালাচ্ছে। পুরো ফাঁকা বিচ।